من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দিন কি সূরজ ডুব রহি হে হম লোগো কি সামনে দিন কি সূরজ ডুব রহি হে হম লোগো কি সামনে রোজে মহশর ক্যা জবাব হে মুস্তফা কি সামনে রোজে মহশর ক্যা জবাব হে মুস্তফা কি সামনে হকীকত খুল জায়েগি বাওয়াক্তে ইমতিহান তেরে হকীকত খুল জায়েগি বাওয়াক্তে ইমতিহান তেরে কে সুস্তি মে ইয়া মেহনত মে গুজারি জিন্দগি তুনে কে সুস্তি মে ইয়া মেহনত মে গুজারি জিন্দগি তুনে মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া কুফর কো মিটা কর সদাকত বতায়া কুফর কো মিটা কর সদা নরিংপুর পশ্চিমপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 24 মে 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব গোলাম মুস্তফা সাহেব, প্রধান অতিথি জনাব লায়ন মোহাম্মদ হাম্মাদুর রহমান, অন্যান্য অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর, এত পোকা যদি ঝামেলা করে জঙ্গলের ভিতরে দিছে তো, নামও দেখলাম কি বন্যাবাড়ি, এলাকায় আর বড় মাঠ টাট নাই। হ্যাঁ হ্যাঁ
মানে জীবনে একটা দাওয়াত নিছি আর যেন জীবনে নাই, এই কাম করে দিছেন নাকি? এ আমার কলিজার টুকরা হাম্মাদ ভাই, আমার নিয়মিত মুসল্লি গুলশানের, কতবার মসজিদ করছে যে হুজুর আপনি জুমাটা দিয়ে উদ্বোধন করেন। আমার চাঁদপুর থাকতে আসছিলাম কিন্তু সুযোগ হয় না, মন চায় আসার জন্য, তো জানতাম না যে এর ঘরের লগে আজকে প্রোগ্রাম, আর সেও নাকি জানতো না প্রোগ্রাম সুন্দর করে করবে। কিছু মানুষ আছে মানে আর ঘরের দরজায় করা লাগবে, না হলে দোয়া সব ওদিকে যাবে, হ্যাঁ নাইব না। যাক আল্লাহ সব ভাইকে কবুল করেন। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, বিশেষ করে আবহাওয়া গরম হলেও মোটামুটি বসার একটা পরিবেশ, যদি প্রচন্ড যে আবহাওয়া অফিস থেকে বারবার খবর দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় বিভিন্ন ভাবে, প্রোগ্রাম তো নাও হতে পারত। আল্লাহ যে হাওয়ার মতো রাস্তা করে দিলেন, আমরাও যে আসতে পেরেছি এটা আল্লাহর বড় দয়া, নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই বাবারা মোবাইল বন্ধ করো তো, ধৈর্য রাখছো, আবার লাইটটাও জ্বালায় রাখছো। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আজম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যুল আরাব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয় নাই আবার সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্ববড়ি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। প্রোগ্রামটা মূলত গত 17 তারিখ ছিল চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে, কোথায় যে প্রোগ্রামটা নিছে ও চালাকি করছে। যখন খবর পাইলাম প্রোগ্রাম হাসান আলী হাই স্কুল মাঠে না দিয়ে দিছে এখানে, বলে দিলাম প্রোগ্রাম ক্যান্সেল, আমি জানি না যে এখানে দিছে, ও চালাকি করছে পরে প্রোগ্রাম বাদ দিয়ে দিছে। পরে তো এরা নাকি পোস্টার কি করছে মাদ্রাসায় গেছে, খুব অনুনয় বিনয় করছে, পরে বহু রিকোয়েস্টের পরে না এখানে তো প্রোগ্রাম দেওয়ার কোনো সুযোগ নেই, এইরকম উল্টা পাল্টা করে আর মানুষ ধারণা করে অন্য কিছু। সব জায়গায় ঝামেলা, সব জায়গায় আমার সাথে যোগাযোগ নেই, আর পাবলিক কিছু মানুষ আছে এত আবেগ, যদি কয় হাফিজ সাহেবরে আইনে দেবো 1,00,000 টাকা লাগবে, কয় 1,50,000 দেবো, আপনার দিন 20,000 দিয়ে লাইছে 20,000, হে টাকা লই ভাগছে। সেদিন মাহফিলে গেলাম শরীয়তপুর, শুনলাম 50,000 টাকা যার মাধ্যমে দাওয়াত দিছে ও নিয়ে গেছে, এবার বুঝেন। আর আমি তো কখনো হাদিয়া হাত দিয়েও গণি না, কিন্তু গণনেওয়ালাদের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর বেশি পাই, মানুষ খুশিতে বেশি দেয়, মহব্বতে যা দেয় এর মধ্যে বরকত বেশি। এরপর তো বদনাম সব আমার উপরে, আফসুস নাই, যদি আমি আল্লাহর কাছে ভালো থাকি
সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললো, আমি ভালো। আর সারা দুনিয়াবাসী আমাকে ভালো বলুক, আল্লাহর কাছে যদি আমি খারাপ তো আসলে আমি খারাপ। কি জ্বালাইতে তো আর কম জ্বালাই না, এখনো মাসে দুই একবার পিরোজপুরে গিয়ে হাজিরা দেওয়া লাগে। এহসানের মামলা আটটা, কয়টা? অথচ আমার থেকে মাহফিল করছি, হাদিয়া দেয় নাই। ওই এহসানে অলিপুরি সাহেব বয়ান করছে, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হাটাজারির হুজুর সহ বাংলাদেশের এমন কোন বড় বড় বক্তা নাই, বড় বড় আলেম নাই যারা ওই পিরোজপুরের ওই কিনা নূরে মদিনা এহসানের ওই মাদ্রাসার প্রোগ্রামে যায় না। দেওবন্দের ওলামায়ে কেরাম যারা আছে সবাই, মোহতামিম সাহেব, শাইখুল হাদিস, সবাই ওখানে গেছে। সব দোষ কার? কন্যা কার? পিছে বয়ে যে বাসটা দেন, বুঝেন না? এখন কোন আল্লাহর কাছে জব দিতে পারবেন নি, হিসাবটা করে লইয়েন। হায় হায়! এরপরে জেলা প্রশাসক, ডিসি, এসপি সবাই ওখানে গেছে, তাদেরকে সম্বর্ধনা দিছে, সেই ক্রেস্ট সবকিছু ওখানে, বাণী সহ এগুলো আছে। তো দোষ সব আমার উপরে দিয়েও যদি জাতি ঠান্ডা থাকে থাকুক, আমি আল্লাহর কাছে ভালো। ইনশাআল্লাহ যত অপচেষ্টা করছে সম্মান কমানোর জন্য, আল্লাহ দিলে কে কমায়? আমার বউ মাইয়া ভোলা লইয়া কম জ্বালান তো জ্বালায় না, আর কি করবা? একজনকে বিয়ে বলে পাঁচটা করছি, একটাই ঠিক রা যায় না পাঁচটা। আর এখন তো একাধিক বিয়ার বয়ান চলতেছে ধুমধাম, একটাই ঠিক রাখা যায় না। মানুষ বললে কিছু আসে যায় না, ফলাফল আসবে আসমান থেকে। কি এই যে এতগুলো মানুষ আসছে, কাউকে জোর করে আনা হয়েছে? কে পাঠাইছেন বলেন? আল্লাহ। মানুষের অন্তরে এই মহব্বত কে দিছেন? আল্লাহ দিলে আল্লাহর বিরুদ্ধে মামলা করো যে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে মায়া মহব্বত দিলা কেন এই লোকটার প্রতি? আল্লাহর বিরুদ্ধে মামলা করো। কণ্ঠ কার দান? এই ভাই সত্য কথা বলবেন, মানেন আর না মানেন, কণ্ঠ কার দান? আপনি কেন বলেন বাঁকা আঙ্গুল দিয়া? একটা কণ্ঠই আছে আর কিছু নাই, তাহলে আল্লাহর দেওয়া কুদরতি নিয়ামতের সাথে আপনি বেইমানি করলেন না? আপনি যদি বাঁকা আঙ্গুল দিয়া ঠোঁট বাঁকা করে কিছু বলেন, তা আল্লাহর নিয়ামতের সাথে আপনি গাদ্দারি করলেন না? কেন করেন এগুলো, কেন করেন? আজকে যদি কণ্ঠের আওয়াজে বেলাইনের মানুষ আল্লাহর দিনের পথে আসে, এটা মুসলমানের জন্য বিজয় না? কেন আপনি বাঁকা ঠোঁটে কথা বলেন? কি আপনার স্বার্থ কি? পরিচ্ছন্ন পবিত্র মানুষ কি বর্তমানে কেউ আছে? দোষ ছাড়া মানুষ আছে না? তাহলে এত এত তালাশ করেন কেন, পেছনে পড়েন কেন? নিজের হিসাব করেন, নিজের হিসাব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমিও আপনাদের কাছে দোয়ার জন্য আসছি, মহব্বত নিয়ে আসছি। এতগুলো যুবক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা যুবককে দীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন। রসুল যুবকদের জন্য কলিজা পড়ে দোয়া করছেন, নবী বলছেন যুবকরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুরারা বিরোধিতা করেছে। আলহামদুলিল্লাহ, যুবক তুমি এটা মনে করো না যে তোমাকে আমি এখনই মন্ত্র পড়াইয়া হুজুর বানাবো, না, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ দোয়া করে যাই তোমাকে সাহস দিয়া যাই, তুমি একজন প্রফেসর হও, মুসলমানের সন্তান ডাক্তার, মুসলমানের গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার, আদর্শবান, মুসলমানের গৌরব। আমি কেন হিংসা করব? আমি কেন পিছে পড়ব? উৎসাহ দিব,
যে হ্যাঁ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে একটা দাবি বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরব্বি কষ্ট না পায়। কারণ মানুষের দোয়া ছাড়া আগাইতে পারবা না। মা বাবার দোয়া বড় দামি জিনিস, মুরব্বিদের দোয়া, শিক্ষকের দোয়া বড় দামি জিনিস। এই জিনিসগুলো না থাকলে লেখাপড়া করতে পারবা, সফলতা জীবনে আসবে না। আমি হাফিজুর রহমানের কি আছে তুমি বলবা কেন? আমি বলছি আমার কি আছে। কুয়াকাটা বঙ্গ সাগর থেকে এখানে এসে চেয়ারে বসছি, খাওন নাই দাওন নাই, গরমে মানুষ বেকার, আর এই গরমে মানুষ বসে আছে, কি আছে আমার মধ্যে? কিচ্ছু নাই। কিসের সার্টিফিকেট? সম্মান আল্লাহ দিলে কি সার্টিফিকেট লাগে? করোনা স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। এর নাম আল্লাহর দেওয়া সম্মান। করোনায় মাস্ক লাগাইছো তিনটা, ট্রিপল মাস্ক, আর করোনার লাশগুলো সন্তান বাবায় করোনায় মারা গেছে, সন্তান লাশটা বাইরে ফেলায় দিছে লোক দিয়া টাকা দিয়া, জানালা লক করে দিছে, খুলে দেখে নাই বাবার লাশ কুত্তায় খাইলো না জানাজা হইলো। সেই শত শত করোনার লাশ আমার দেশের কিছু প্রশাসনের আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরায়া, জানাজা পরায়া দাফন করলেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও? চোখের সামনে আর কি দেখবা? আল্লাহ দেখায় যে আমি সম্মান দিতে ডিগ্রি লাগে না, আমি ইজ্জত দিতে কোনো পাওয়ার লাগে না। আল্লাহ আমাদের সব ভাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। ভাই তুমি সাউন্ড বাড়াইতে পারো না, রিভার্বটা দিতে পারো না, বুঝো না রিভার্ব, বুঝো না তো দাও রিভার্ব দাও। তোমার মনিটর কই? মনিটর দিবে না তুমি, বলবে কেন? এর বদনাম কি হ্যাগ হইব না তোমার? দুইটা মনিটর দিবা, এটা বলতে হবে কমিটির, এটার জন্য 1000 টাকা লাগলে আমার থেকে নিয়ে নিতা। হ্যাঁ আমি টাকা দিলাম, আপনি ঠিক বলতে তো আর টাকা লাগে না, পাবলিক না। কয় হুজুর, কয় ভাই দাওয়া আপকা, আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নওজুবিল্লাহ। আল্লাহ রাগ করলেন? তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জানের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাইন ইউসিবমিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালো জানেন আল্লাহ তাকে মুসিবত দ্বারা পরীক্ষা নেবেন। যুবক ভাইরা একটু সহযোগিতা করবেন, কথা বললে তো আর এখানে বয়ান হবে না, শুনেন বয়ান, একটা পয়েন্ট বলতেছি, সবাই এটা পারলে লিখে রাখবেন, যেহেতু আপনার ভবিষ্যৎ। এই যুবকেরা আবার সাউন্ড ডিস্টার্ব হইল গা, দে দে না ওপার, ও ভালো দে, ঠিক কর নাই আজাও, তুই ই কর, বলি মোটামুটি ঠিক করে দে, বাস যা আছে। যুবক বাবারা,
একটু ধৈর্যের সাথে বসি। আজকের বয়ানের বিষয় হলো ধৈর্য, যে বিষয়টা নিচে শুধু ধৈর্যের উপরে বয়ান। আল্লাহ প্রত্যেকের ধৈর্য ধারণকারীদের মধ্যে কবুল করেন। বয়ান, বক্তার বাহাদুরিতে কখনো বয়ান হয় না, এ কথাটা আজীবনের জন্য মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। যুবক ভাই, আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, যাই পড়েন জ্ঞান, কিন্তু যদি আপনি সর্বোচ্চ সম্মান চান জীবনে, তাহলে আপনার চতুর্মুখী জ্ঞান লাগবে। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একদিকের জ্ঞান আছে, সে একদিকের ডাক্তার, কিন্তু আজকে তার সুনাম চতুর্মুখী। মানুষকে জ্ঞানে বহুদূর নিয়ে যায়, গবেষণায় অনেক আগায় দেয়। ধর্মীয় লাইনে যথেষ্ট জ্ঞান রাখবেন, আর জীবনে যা কিছু হন কোরআন শরীফটা শুদ্ধ করে নিয়েন। অনুরোধ থাকলো আমার, যে লাইনে যান, আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবের দুর্বলতা এক জায়গায়, কোরআন শরীফ শুদ্ধ নেই। ওলামায়ে কেরাম এই দিক থেকে খুব পিছনে, খুব দুর্বল। এ বিষয়টা বড় কঠিন, যে কোরআন সহি নেই তো তার ইমামতি সহি নেই, বড় কঠিন কিন্তু পয়েন্টটা। কোরআন এটা এমন একটা আল্লাহর কুদরত, হিন্দু বৌদ্ধ সমস্ত বিধর্মীরা এই কিতাবটাকে দিল থেকে সম্মান করে, আর এটার আওয়াজ শুনলে কেমন যেন অন্তর দুর্বল হয়ে যায়। কি মধু এটার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। অতএব কোরআনটা শিখবেন আর জ্ঞান অর্জন করেন। আর যে পয়েন্টটা বলতেছিলাম, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। বক্তার এলেম আমলে বয়ান হয় না, বয়ান ভালো হোক বা যা হোক আল্লাহর তো রহমত আছেই, বাকি জাহিরি ভাবে মূল বিষয়টা হলো শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হয়। এ কথাটা আজীবন মনে রাখবেন। জানি না আপনাদের অন্তরের কি হালাত আর বয়ান কি হবে জানি না, তবে অনুরোধ বারবার করতেছি একটু অন্তত চুপ থাকেন, আর কোনো কথা যদি আপনি নাও মানেন অন্তত সত্য হলে সমর্থন দিয়েন। আর ওলামায়ে কেরাম যারা আছেন, ভুল হলে এখানে আসতে সামনে এসে ধরায় দিয়েন, জাবিজ ভাই কথাটা ভুল, কোরআন হাদিসের আলোকে এখানে কানে ধরে সবার সামনে তওবা করে নিব, তাহলে আর সারা দুনিয়ার মানুষ ভুলের মধ্যে থাকবে না। আল্লাহ, হাদিস এবং আয়াতের তর্জমা বলে ফেলেছে, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন এবং আল্লাহ যে আয়াতে বললেন, আমি পরীক্ষা করব। নবীও বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন, তাহলে বোঝা গেল মুসিবত আসা এটা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বড় নেয়ামত। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নেয়ামত, এজন্য আমাদের আকাবিরিন যারা আহলুল্লাহ, এরা মুসিবত আসলে আগে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন, অথচ বলবে ইন্না লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেন কেন? ভাবতেন যে আল্লাহর কুদরতের নজর দিয়া নেয়ামত দিছেন, নেয়ামতের শুকর আদায় করলাম। মুসিবত, মুসিবত আসে কখনো গুনাহের কারণে, কখনো আসে পরীক্ষামূলক, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবেন, আর কখনো আল্লাহ মুসিবত দিয়া বান্দার মর্যাদা বাড়াবেন। বান্দা যে আমল করে তাতে মর্যাদার কাছে যাবে না, কিন্তু আল্লাহর কাছে সে প্রিয়, আল্লাহ তাকে মুসিবত দিয়া মর্যাদা বাড়ায় দেন। কি বৃষ্টি, বৃষ্টি এতদিন দোয়া করছেন, উল্টা মোনাজাত করছেন, বৃষ্টি দাও, এখন উড়েন কা
দেখছেন একটু বাতাস আসতেছে, ভাল লাগে না? এই যে কইছি যে এই যে অধৈর্য শুরু হয়ে গেছে, ধৈর্যের বয়ান আমল শুরু। আরে ভাই, আমি যতক্ষণ আছি অতক্ষণ থাকেন, যদি পরিবেশ আল্লাহ বসতে না দেয় আমরা জোর করে বসতে পারবো? আল্লাহ তো একটু, এই যে বয়ানটাই চলতেছে পরীক্ষা নিয়ে, আল্লাহ একটু পরীক্ষা করবেনই, মুসিবত দিয়া পরীক্ষা করবেন, ধৈর্যের সাথে বসেন, আল্লাহ পাক কামিয়াবি দান করেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। তো আল্লাহ যাকে মহাব্বত করবেন তাকে পরীক্ষা নিবেন। নুজহাতুল মাজালিস নামক কিতাবে একটা ঘটনা পেয়েছি ধৈর্যের সম্পর্কে। স্ত্রী বড় ভালো, বাবার সন্তান, মোটামুটি দিনদারি আবেদা, স্বামীও দিনের পথে আছে ঠিক। তো একদিন দুইজন কথা বলতেছে, কথা বলতে গিয়া স্ত্রী একটু পরীক্ষামূলক জিজ্ঞাসা করলেন স্বামীকে, আমাকে কি পরিমাণ মহব্বত করো? স্বামী বলল, মহব্বতের চূড়ান্ত সীমানায় আমি তোমাকে মহব্বত করি, যার উপরে আর মহব্বত নাই। বলে, তার নমুনা কি? বলে, তুমি আমার মরণ, তুমি আমার জীবন, যখন যা চাও আমি দেওয়ার জন্য রেডি। খেয়াল করেন, স্ত্রীকে স্বামী বলল যা চাও তাই দিব। স্ত্রী পরীক্ষামূলক জিজ্ঞাসা করলো, হ্যাঁ যা চাই তাই দিবা? হ্যাঁ দিব। এবার স্ত্রী কাতে, আমাকে তালাক দাও। এ কথা যখন বলছে, বলে এটা তো সম্ভব না। বলে, তুমি ওয়াদা করলা দিবা, আবার সম্ভব না কেন? বলে, না এটা দেওয়া যাবে না। তো ওয়াদা দিছো? দুইজনের মধ্যে বাগবিতণ্ডা, সমাধানের জন্য জমানার নবীর কাছে রওনা। স্বামী আর স্ত্রী যাচ্ছে রাস্তার পার্শ্বে দিয়ে, হঠাৎ করে হোঁচট খেয়ে স্বামী বেচারা পরে পাও ভেঙে গেছে, কান্না শুরু করছে, আফসুস, পানি পড়তেছে। স্ত্রী বলে, নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়ি যাইয়া স্ত্রী বলে, আমি যে তালাক চাইছিলাম ও কথাটা উড্ড করে নিলাম। স্বামী বলে, চাইলে কেন? এবার আল্লাহর বান্দা এই প্রশ্ন করে, স্ত্রী বলে, ও স্বামী, রহমতের নবীর হাদিস শুনেছি, আল্লাহ যাকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে আসছি, তোমার সংসার পরিচালনা করি, আজ পর্যন্ত কোনো মুসিবত দেখি নাই, তোমার মধ্যে কোনো হা হুতাস দেখি নাই, আহ শব্দ কোনো বের হয় নাই। আমি ভেবে নিলাম, যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহ তাআলার রহমত নাই, আর যেখানে আল্লাহ তাআলার রহমত নাই আমিও সেখানে নাই, এজন্যই তালাক চেয়েছিলাম। রাস্তার মাঝে গিয়া যখন তুমি পড়ে গেছো, মুসিবত চলে আসছে, তোমার কান্না শুরু হয়ে গেল, আহ শব্দ বের হয়েছে, আমি তোমাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম, মুসিবত আসছে, আল্লাহর রহমত চলে আসছে, যেখানে মুসিবত আছে সেখানে আল্লাহর রহমত আছে, যেখানে আল্লাহর রহমত আছে আমি বান্দিও সেখানে আছি। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। আল্লাহ কত দয়াময়, কত দয়াময়, কত দয়াময়। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি এতটা দয়াময়, এই রকম দয়ার আর কেউ নাই। মা সন্তানের মায়া করে, দয়া করে, বাবাও করে, কিন্তু পেছনে স্বার্থ আছে। আল্লাহ বান্দাকে দয়া করেন, পেছনে আল্লাহর নিজস্ব কোনো স্বার্থ নাই। দেখছেন নি,
আল্লাহ নগদ দেখাইলেন, ও বান্দা কোরআনের কথা শুনবা, তুমি গরমে কষ্ট হয় একটু ঠান্ডা করে দে, আল্লাহ কি পারেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে কাদেরে কুদরত দারি বরকা মাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حالے تہی میرا نگاہ دار اللہ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের দুনিয়ায় পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলেন, আমি হায়াত মৌতের মাঝে তোমাকে পাঠাইলাম, আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন, আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে, বেশি আমল দেখবেন না। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ ঘুমায় না, খায় না। দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য, এটা ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না। এজন্য পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত শান্তি বেঈমানরা দুনিয়ায় পাবে, মরণের পরে এদের অশান্তি শুরু হবে, আর শেষ হবে না। আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে, মরার পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। আল্লাহর নবী দুনিয়ার মুমিনদের জেলখানার সাথে তুলনা দিয়েছেন, জেলখানার মতো মুমিন দুনিয়ার মধ্যে থাকবা, তোমাদের এটা জেলখানা। জেলখানায় গেলে আসামি মন চায় না ওখানে আজীবন থাকবে। যারা আল্লাহর আশেক মুমিন, এরাও দুনিয়াতে আসছে ঠিক, কিন্তু দুনিয়াতে থাকার জন্য কখনো পাগল হবে না, কারণ এ দুনিয়াটা ক্ষণস্থায়ী। এ দুনিয়া সাজানো একটা গুলশান, বিউটি পার্লারে গিয়া কত কালো মানুষ সাদা হয়ে যায়, কিন্তু এই সাদার, এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন, দুনিয়ার রং তামাশা দেখছো, স্বপ্নের মতো এগুলোর কোনো কোনো স্থায়িত্ব নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়াবিসাল মিহাদ। আল্লাহ বলেন, কাফের মুশরিকদের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না, এর পরিণাম ফল ভালো না, জাহান্নামে হবে তারা। খবরদার, দুনিয়ার জন্য পাগলামি করিও না, দুনিয়া তোমার গোলাম, তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। পয়গম্বর বলেন, দুনিয়া আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তার গোলামির জন্য বানাইছেন। এই দুনিয়াতে যারা ঠিকই আল্লাহর গোলামি করে, তার জন্য দুনিয়ার সব গোলাম হয়ে কাজ করে। এটা কোন জেলা? আরে ভাই, ভলিউমটা বাড়া।
এটা চাঁদপুর জেলা না, শাহরাস্তি থানা। এই জেলায় আর একটা থানা আছে কচুয়া, আসেনি? কচুয়া থানার ভিতরে একটা নামি দামি গ্রাম আছে উজানি, আসেনি? আমি উজানির ছাত্র, আমি চাঁদপুর জাফরাবাদের ছাত্র। হা, ওই উজানির যে কারি ইব্রাহিম, কারি সাহেব কয়, আমগো দেশে কারি সাহেব মানি মনে হয় ছোট খাটো, কিন্তু উজানির কারি ইব্রাহিম তিনি জবরদস্ত আলেম। একদিকে আলেম, আর একদিকে সে কারি, এটা তার ডিগ্রি, একটা মানুষের ডিগ্রি অনেকগুলো। অথচ তার মূল বাড়ি নোয়াখালী, আপনাকে পাশেই তো নোয়াখালী। ওই নোয়াখালীতে তার বাবা টাকার বাগান বানায় ঘুমাইতেন, আর তার সন্তান ইব্রাহিমকে আল্লাহ বাছাই করছেন, আল্লাহ সিলেকশন করেছেন। মানুষ একজনারে চেয়ারে বসাইতে হলে কি করে? ইলেকশন। আল্লাহ কি করে? সিলেকশন করে। কারি ইব্রাহিমকে আল্লাহ সিলেকশন করছেন যে এরে দিয়ে আল্লাহ দিনের খেদমত নিবেন। বাবার থেকে টান দিয়ে নিয়ে গেছেন ভারত। রশিদ আহমদ গাঙ্গুহি এই দুনিয়ায় আলেম, আলেমদের মধ্যেও যারা বি গ্রুপে আছে, বিভিন্ন লাইনে আছে, এরাও রশিদ আহমদ গাঙ্গুহি কে, কত বড় আলেম, সব বেদাতিরাও জানে, বাতেলরাও জানে, সব আলেমরা তাকে চিনে, রশিদ আহমদ গাঙ্গুহি কে। সেই রশিদ আহমদ গাঙ্গুহির নেক সোহবত পাইয়া পুরা মাওলানা হইয়া, শুধু কারি সাহেব না, আমগো দেশের উজানির কারি বা আরো কারিরা কেরাত পরে এক লাহানে, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি সাত লাহানে কেরাত পড়তেন, এক আয়াত সাত ভাবে পড়া যায়। কোরআন তো ওইভাবে রসুল থেকেই শুরু হয়েছে, কিন্তু উম্মাত্রা বিগড়ায় যাবে, এই জন্য একটা চালু হয়ে গেছে, সাত লাহানে পড়া যাবে। তিনি সাত লাহানে কোরআন শিখছেন, সাত লাইনে পড়া যায়। তো এবার লেখাপড়া শেষ, অন্তরের কিছু পাওয়ার নিলেন, মক্কায় গেলেন, ওখানে গিয়ে এক জায়গায় নামাজ পড়াইছেন, কণ্ঠের আওয়াজ আর তেলাওয়াত শুনে মক্কার মানুষরা বেকারার হয়ে রেখে দিলেন ওখানে। পরে এক পর্যায়ে ওই আরবের মেয়ে বিয়ে দিলেন, শর্ত কি, মেয়েকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ চিঠি লিখলেন, ইব্রাহিম তুমি আর কত থাকবা, দেশে গিয়া খেদমত করো দিনের। চিঠি ভাই আর দেরি করা যায় না, বিবি কি করবা, থাকবা না যাবা, শর্ত তো না যাওয়া, কারণ আমি যাবো, অনুমতি নাও, নিয়ে আসলেন। এই উজানির জমিনটা ছিল হিন্দুদের মালিকানায়, বিশাল জঙ্গল খরিদ করলেন, করে জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন একটা পুরানো গম্বুজ, গম্বুজটা দেখেন তিনি দেখছেন কত বছর আগে, সেই গম্বুজ আজও আছে, আজও আছে সেই গম্বুজটাই। এখন যে উজানি যদি কেউ যান, উজানির যে বিশাল বড় মসজিদ, ওই মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আজও আছে। গিয়ে দেখেন একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। তো ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, বাঘ বনি আদম বড় দামি জাতি, তার মধ্যে আমরা এখন বসবাস করব, তুমি তোমার গন্তব্য অন্য জায়গায় নিয়ে নাও, এটা আমরা আদম সন্তান থাকবো। কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে নিয়ে রওনা দিতে আর দেরি হয় নাই। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, যারা উলিয়া উলিয়া মানে না এরা তো বলবে কাফের, নাউজুবিল্লাহ। আপনি বলবেন সুবহানাল্লাহ, এরা কই কি, আপনি নাউজুবিল্লাহ আল্লাহ কেমনে বুঝাই? আচ্ছা আমারে, আপনারা গ্রামের মানুষ সহজে বুঝদেই, আপনারা গরু নিয়ে হাল চাষ করেন এলাকায় দেখছেন কখনো? কারা করে? বড় বড় হুজুরেরা, পাগড়িওয়ালারা, মোটামুটি সমাজের মোটামুটি একটু মূর্খ থার্ড ক্লাসের মানুষ, তাই তো? ভাই সত্য কথা স্বীকার করতে বলছি না? আচ্ছা, গরু নিয়ে যখন চাষাবাদ করে, সত্য কথা স্বীকার করেন,
গরুটার যখন ডানে কয় ডানে যায়নি, বামে যাইতে গেলে যায়, দাঁড়াইতে গেলে দাঁড়ায়, তাহলে একটা গরু ওই রাখালের কথা শুনেনি, একটা বেনামাজির কথা গরু শুনে বলে, একটা বেনামাজি বেআমলওয়ালার কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বলেন, আপনাদের তো অনেক জ্ঞান, আমাদেরকে মনে করেন আমরা বোকা, একজনে দাঁড়ায় বলেন তো আমার এই কথার কাউন্টারে কি বলবেন আপনি? মানুষ দামি না বাঘ দামি? এক কথায় মানুষের থেকে দামি আর কোন প্রাণী নাই দুনিয়ার, যত প্রাণী সব মানুষের কি, একটু আগে বলছি কি গোলাম, সমস্ত মখলুক মানুষের গোলাম, মানুষ কার গোলাম? আপনি আল্লাহর গোলামি করেন, আপনি কলা গাছের সাথে কথা বলবেন, ও কলা গাছ আপনার ইশারা বুঝবে, আপনার কথা মানবে, কিন্তু আপনার জিহ্বা পবিত্র লাগবে, চোখ পবিত্র লাগবে, আপনি তো সেই গোলাম হন নাই, বরং আপনি হইছেন দুনিয়ার গোলাম, ঘুমের ভিতরে টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা, কারে মারবেন কারে ধরবেন, কাটটা খাইয়া বড় লোক হবেন, এই তো চলছে। এতটা চূড়ান্ত খারাপের দিকে যাইতেছে। মা বাবাকে সেদিন একজনে শুনাইলো যে একটা সন্তান বাবাকে ইচ্ছা রকম পিটাচ্ছে, তা ভিডিও করে ছাড়ছে, একটা সন্তান বাবাকে পিটাচ্ছে ইচ্ছা রকম, আর এটা আবার ভিডিও ধারণ করে ছাড়লো। এই তো আমার দেশের হালাত। আমি যেটা বুঝাইতে চাইলাম যে আল্লাহর গোলাম যদি কেউ হয়, গোটা দুনিয়া তার গোলাম হবে, গোটা দুনিয়া তার কথা মানতে বাধ্য, গোলামি করতে বাধ্য। আপনাদের ঘরের আশেপাশে মুরগি আছে না? হাঁস আছে। আপনার আম্মা জান বা আপনার ঘরের যে বোন, মুরগি টুরগির খানা টানা ওই মহিলা দেয় না? মুরগি মহিলার চিনে নি, ডাক দিলে আইনি, সন্ধ্যাবেলা হাঁসগুলো যখন ডাকে, আপনি ডাকলে জীবন হয় তো? জীবন না, গলাটা ফাটাই যদি ফেলায় আবার চা খান, আবার ডাকেন, কোনোদিন হাঁস মালিক যখন ডাক দিবে ওর ভাষা আছে, বুঝে ফেলাইছে মালিক ডাকে, দে দৌড়, ঠিক নি? সকালবেলা মুরগিটা সাইড়ে দিলে, ঘরের মধ্যে মালিক কিন্তু দুইজন, আমিও আছি আমার বউ আছে, মুরগি আমার দিকে যায় না বোর দিকে যায়? ও মালিক ভালো করে চিনছে যে না এর কাছে গেলে খাওন নেই, জাগা মতো গেলে খাওন পাবো, মুরগির ডাক দিলে আইনি। তো একটা মা এর কথা যদি হাঁস বুঝে শুনে আর তার কমন মানে, কেমনে বুঝাইতাম ওই নাউজুবিল্লার ফাটিরে, কেমনে বুঝাইতাম বলেন তো? এই সাপ দেখলে সবাই ভয় পায় না? কিন্তু দেখেন তো যারা সাপ নিয়ে সাধনা করে, ওরা গলায় পেঁচায়, ওরা পাশে বসে খানা খায়, শুধু বড়রা না বাচ্চাগুলোও সাপ ধরে, ধরে না? অথচ আমরা সাপ দেখলে এই এলাকায় কেউ থাকবে না। সহজ কথা কেন বুঝেন না? আপনি আল্লাহর গোলাম হন, গোটা দুনিয়া আপনার গোলাম হন ইনশা আল্লাহ। কিন্তু আমরা গোলাম হয়ে গেছি এখন দুনিয়ার, টাকার পিছনে ঘুরি, দুনিয়ার পিছনে ঘুরি, যে কারণে আমরা দুনিয়াও পাই না আল্লাহরও পাই না। ওই যে একটা গ্রামে প্রবাদ আছে না, ময়ূরে নাকি না কাউয়ে কোন না, এরকম একটা কথা আছে না, কাউয়ার নাচ ময়ূরে দেয় না, ময়ূরে নাচে কাউয়ার মতো, কোনটা শেষে নিজের ডাও বলে যায়, শেষে নিজের ডাও ভুলে যায়। এই যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহর কসম যারা দুনিয়ার জন্য দৌড়ায় আখেরাতকে লাথি মেরে, এরা দুনিয়াও পায় নাই আখেরাতও পায় নাই। আচ্ছা দুনিয়ার পিছনে দৌড়ানোর টার্গেট কি? সম্মানে থাকবো, শান্তিতে থাকবো, ঠিক? আমাকে একজন দেখেন তো সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া দশ তালা বিশ তালা বিল্ডিং করে একজনেও কি শান্তিতে আছে? সম্মান কিসের সম্মান? কিসের সম্মান? সম্মানের পিছনে জুতা মোবারক রেডি, কথা ঠিক নি? আমরা চেয়ারে বসছি, চেয়ারম্যানও চেয়ারে বয় নি, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে,
কোরআনওয়ালার চেয়ারের কোন মেয়াদ নাই, সম্মানকে দেয়। আর আমরা যারা ফকিন্নি, আমগো যারা বোকা বলেন, আমরা দুনিয়াদারি বুঝি না, আখেরাত লইয়া একটু চিল্লাই, বলেন তো আমগো সম্মান কম, সত্য কথাটা বলেন না, কম কে দিছেন? আমরা অশান্তিতে আছি। হ্যাঁ, জাহিরি ভাবে দেখবেন আপনার মাসে ইনকাম 50, টেবিলের তলে 50, কত হইছে? আমগো ইনকাম মাসে গ্যারান্টিয়া হুজুরের 10,000, বাকি 6 মাস। এরপরে হুজুরে ভিক্ষা করছে? কোনদিন জুমায় খাড়ায় কইছে আজকে বেতন ঠিক মতো না দিলে আসর থেকে সুরাটা উল্টা হবে? কইছে কোন হুজুর? অথচ হুজুরের ঘরে খানে ওলার পেটের সংখ্যা কি? আমাদের ঘরে সংখ্যা কম না, কারণ আমি তো ট্যাবলেট খেয়ে লাইছেন। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর কয় যত পারো সন্তান জন্মাও। মদিনাওয়ালা কইছে ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়িতে সন্তান বেশি। আমি কেয়ামতের দিন উম্মত আমার বেশি হবে ঈসা নবীর উম্মতের থেকে, নূহ নবীর উম্মতের থেকে, মূসা নবীর উম্মত থেকে আমার উম্মত বেশি হবে, আমি গর্ব করে জান্নাতে ঢুকবো। নবী কয় উম্মত বাড়াও, আমি ট্যাবলেট খাই এখন কমাও। আচ্ছা ঠিক আছে, আপনার কথা 1 মিনিটের জন্য মানছি। এবার পণ্ডিত সাহেবরা, শিক্ষিত আল্লাহর বান্দারা, আমাকে বলুন তো, ট্যাবলেট খাওয়ার পরে আমার দেশে জনসংখ্যা কি পরিমাণ কম বলেন? বাড়ছে তো ট্যাবলেট কই? স্লোগান কই? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না। ওই যে একটু আগে কইছিলাম মনে আছে, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এখন একজনে কিছু চালাক আছে না, কইব হুজুরেরা বাড়াইছে খারা। আচ্ছা দেখেন তো এই ভেন্ডেলের ভিতরে এই ছোট ছোট সন্তান যারা 22 বছর, 15 বছর, 20 বছর, এটি হুজুর নি একটাও হুজুর, এটি বাড়াইছে আমরা। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি। ওই যে গেছে একদল ভাগছে, তুফান আইয়ে, একটা ঘটনা পড়ছি ইতিহাসে, মূসা নবীর লাগে ফেরাউন পারে না, চিন্তা করলো মুসার লগে পারি না কেন, আমি তো খোদা মিশরের কি এই যুবকেরা ব, যেটি গেছি গা কপাল গেছি গা, ওইটা বুঝানোর জন্য ঘটনাটা টানতেছে। এখন ফেরাউন মুসার লগে পারে না, মুসা একা সাথে আছে ভাই হারুন, এর কোনো শক্তি নাই, জনসংখ্যা নাই, ধনবল জনবল কিচ্ছু নাই, আমার টাকা পয়সার অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, সৈন্যবাহিনীর অভাব নাই, ভক্তের অভাব নাই, মুসার লগে পারি না কেন? তো একটাই কয়, যাহা বোনা মুসার লাডি, এইটা একটা যন্ত্র, কথাই কিনার চুরি করা যাবো না, এটার এইটারে সরাইতে কহ, এটার সরাইতে পারলি কাম। ফের অন্য কথা, তোরা তো পারতি না, ও লাডিটা আমি চুরি করুম। তো মুসারে একা কোনানে দেখো, এটা তদন্ত করো, একা কোথায় থাকে? তো ঘুরতে 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 একদিন খবর আইছে, একটা খোলা ময়দানে মুসা হাতেরে বালিশ বানায় ঘুমায় লাডি এক পাশে, একটু দূরে ফেরাউনকে চান্স ছাড়া যায় না। ল তো কিছু বাহিনী টাহিনী লয়ে লাডি আনতে রওনা, মাডের কাছে যে হাসতে থমকে দাঁড়ায় গেছে, চিন্তা যামু না যামু না যামু। এবার কদ্দুর যায় আবার দাঁড়ায়, কি করি আবার ওদিক খেয়াল, মুসা আবার যদি একটু সজাগ হয়ে যায় তা আর এক ভয়। এটা আল্লাহ পাকের একটা কুদরত, যারা খাটি আল্লাহর গোলাম এদের কিচ্ছু নাই, কিন্তু যত দুশ্মন হোক সামনে আইসা চেহারা দিয়ে তাকাইলে ও আসমান জরব জমিন বরাবর আগুন থাকলো, মোমের মতো পানি হয়ে যায় দেখলেই। ফেরাউন কিছু দূর যায় আবার একটু ব্যাক করে আবার দাঁড়ায়,
এভাবে করতে 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 একেবারে কাছাকাছি, আর দুই তিনটা ধাক্কা মারলেই লাঠি রেলয়ে দৌড়। এর মধ্যে মুসা নবী তো চোখ বন্ধ, লাঠি লাঠির জায়গায় মুসা নবী খেয়াল একটু পার্শ্ব পরিবর্তন করছে, এক কাইতে ছিল আর এক কাইতে, এই যে একটা নাড়া দিয়ে উঠছে না ফেরাউন দৌড়। বক্তরা কে কি ও কে আইয়ে কি আইয়ে কে আইয়ে এমন দৌড় দিছে, এক দৌড়ে নাকি ঐতিহাসিকরা বলছে, আমি হাদিস এটা দিছে ভাই না, তোমরা আবার এই ফেসবুকের গোষ্ঠী কোন পেজ লাগাও আবার আলেমদের বিরুদ্ধে লেখা, তোমরা তো বইয়েই দাও সিদ্ধান্বেষণ করার জন্য, ইতিহাসের কিতাবে আছে এই যে একটা দৌড় ফেরাউন দিছে 400 বার খালি পাতলা ভাই এখন হইছে এক দৌড়ে, এই যে গেল আইয়ে কইয়া আই যে দৌড় কাইলো দৌড়। মাওলার কুদরত দেখেন তো, যারা জান নাই আপনারা ঠকছেন না কি, আপনারা ঠকেন নাই, যারা গেছি গিয়ারা জিততে গেছে। দুনিয়া মে হো দুনিয়া কা তো লোবগার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসাল কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসাল কাগজ ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি কুন বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি মুমিনের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম, আমি আমলের পরীক্ষা নিব, দেখব কারা ভালো আমল করে, বেশি আমল আল্লাহ দেখবেন না, আহসানু আমালা বলেছেন, আল্লাহ ভালো আমল দেখবেন, তবে কোন দিনের আমলটা ভালো আমারও জানা নাই আপনারও জানা নাই, এজন্য আমল বন্ধ করা যাবে না, আমল চালু রাখতে থাকো, একদিন আমল করতে 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 এক সময় ইখলাস চলে আসবে, আল্লাহর মহব্বত ভরে আমল হবে, জীবনে 50,000 সেজদা দিবা, এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয় তোমার, 49,000 সেজদা যদি কাজে নাও লাগে ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। আতিনাভি দারে দুনিয়া না হাসান, আতিনাভি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনাল ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমলের পরীক্ষা নিব, অন্য আয়াতে আল্লাহ বলেন আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব, পাস যারা করতে চাও তোমাদের জন্য একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাস করতে পারবা না, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য।
ওই পুঁজি না থাকলে পাশ করা যাবে? এই ধৈর্য আবার তিন প্রকার, এবাদাতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই এবাদাত এখানে আপনারা যারা বলছেন এটাও কিন্তু এবাদাতের অংশ। ধৈর্য যাদের নাই এরা ফেল পাশ করতে পারে নাই। মোনাজাতটা দিয়া যাবেন, ধৈর্য না থাকলে এটা সম্ভব না। মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন ওলামায়ে আহলে হকের মোলাকাতে দ্বীনের আলোচনার মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়, এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলুন, আল্লাহ কি আস্তে বললে শুনেন না? শুনেন না তো জোরে বলার দরকার কি? আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আস্তে পড়ো, আল্লাহ আস্তে বললো শুনেন, চলবে? চালাকি যুক্তি চলবে? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। মুসলমানের বাচ্চা শিক্ষিতা, MBBS ডাক্তার, নাম কত সুন্দর, তাসলি মা হয়ে গেছে বেঈমান। কেন? যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে, যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, মুরতাদ হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এক, এখানে ভয় দ্বারা বলছেন, এখানে ভয় মানি আল্লাহর পক্ষ থেকে ভয়। ও যুবক, দাড়িটা রাখলে আমার আল্লাহ খুশি, দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি, এটাই তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার, বেআইন সাহেব, বেআই সাহেব বেজার, আল্লাহ খুশি। আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার, জাহান্নামের আগুন, এটাই তোমার ভয়ের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা, এটা তোমার ইমানের পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহর ভয়, আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয়। ওয়াজ মাহফিল হতে পারবে না, তাহলে আমি আগুন জ্বালায় দেব, মাদ্রাসা হতে দিব না, মসজিদ হতে দিব না। মানুষ এরকম কিছু ভয় দেখায় না? ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয়, এই জমিনে মুসলমান থাকতে দিবে না। এখানে ফিলিস্তিনের মজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি, আমার আল্লাহরে বেজার করতে পারি না। এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায়। একজন আব্বা যান, তিনি মানুষের গুইরা গুইরা হাসে আর মিষ্টি খাওয়ায়। সাংবাদিকরা বলে ও ফিলিস্তিনি ভাই, মিষ্টি খাওয়াও কেন, আনন্দ কেন? আমার দুই সন্তান এই আলেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে, আমি আনন্দিত, আমিও রেডি হয়ে যাইতেছি এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব। শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার মরণ। তো এখানেও ঝামেলা আছে, যদি মানুষকে দেখানোর জন্য কোনো রিয়া ঢুকে যায়। ভাইরা আমার, আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম, দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। ক্ষুধা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা, রোজা আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নেয়। এই যে রমাজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই বলছে, আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরম বলনেওয়ালা ছিল না?
রোজা রাখে নাই। আচ্ছা আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানদের ধর্মের রোজা আছে, বেঈমান সবাই রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টান ইহুদিরাও রাখে, সব ধর্মে। তবে নাম আলাদা, তাদের সিস্টেম আলাদা, তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা। আমরা না খাওয়ার সাধনা বলি না, আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুদার মাধ্যমে অর্থাৎ রোজা, ও বান্দা এই পরীক্ষায় পাশ করো, একটা রোজা ভাঙ্গা তো যাবেই না। আরে রোজা তো শুধু আখেরাতের সওয়াব তাই না, শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ। একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে, একজনে আমাকে দেখাইলো, বিশাল লেখা, রোজা শরীরের কি কি উপকার করে। সারাটা দিন না খাইয়া রোজা রাখছো, তোমার শরীরের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সবগুলো মেরে ফেলছে সারা দিন না খাওয়ার কারণে। তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে, সুস্থ রাখে। অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, মুফাসসিরদের মুফাসসির, মুহাদ্দিসগণের মুহাদ্দিস, সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি রাহমাতুল লিল আলামিন, শুধু রমজান না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন, একটু কষ্ট হবে, অভ্যাস করে ফেলাইলে দেখবেন শরীর তাজা, রোগ সব কম হবে। তিন নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সম্পদের ঘাটতি মানে হলো যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি রাস্তার পাশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। আল্লাহর কসম, এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে যাকাত বড় লোকেরা দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত ঠিক মতো দিবে, দারিদ্রতা থাকবেই না ইনশাআল্লাহ। ও ভাই, ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য আল্লাহ আইন করছে, ধনীরা তো ধনী, গরিবেরও সবল বানাও, যাকাত দিয়ে দাও। এটা যাকাতের 100 টাকা 250 টাকার মালিক তুমি না, এটা গরিব, গরিবকে দিয়া দাও। ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি হার সবোশাম মিরসা নাদরিসকে তু আজলা মাকাম। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, অর্থাৎ যাকাত দাও। গরিবেরা তো যাকাত দিতে পারবে না, আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো, জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ বিমার, অসুস্থতা। আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন। পাশ যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে, ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না। ধৈর্য এমন একটা সম্পদ, যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন, একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে। দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকব, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আসে না? ওরে আল্লাহর গোলাম, ফলের ঘাটতি বলে, ফল মানে এখানে সন্তান। আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফালাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত,
এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখায় যান, আদর্শ ডাক্তার হবে, আল্লাহর কোরআন পড়বে, ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তান হলে জমিনের পরীক্ষা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো, পাশ করার জন্য চেষ্টা করো। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন। সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান বাচ্চার কেউ নাই, আল্লাহর বান্দি ঘরে আছেন, যুদ্ধ শেষ করে সাহাবী বাড়িতে রওনা। হঠাৎ এদিকে খবর, তার স্ত্রীর সন্তানটা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণ করেনি, বাচ্চাটার একটা চাদর দিয়া শোয়া রাখছে, ঘুম পড়তেছে। রাতের বেলা স্বামী আসছে, খানা খাওয়ায় হাসি মুখে, কোনো আওয়াজ নাই, বলে আমার সন্তান কই? আল্লাহর বান্দি বলে, সন্তান ঘুমায়, বলে নাই মারা গেছে, যুদ্ধ থেকে আসছে। অন্তরে আবার পেরেশানি জাগবে, এতটুকু চিন্তা একজন স্ত্রী করে, এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি। আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফেলায়, লাগে না এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে। আর ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী বলে না, সন্তান মারা গেছে, জিগাইছে কই কই ঘুমায়, রাতে খাওয়ায় ঘুম পড়ায় দিছে, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়, ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ। এইবার স্ত্রী কয়, স্বামী মনটা ভালো নি আপনার, কথা ভালো, একটা কথা বলবো, রাগ করবেন? কয় না তো। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, শুনো ইতিহাস। আল্লাহর বান্দি কয়, আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে কোনো জিনিস, আপনি রাখবেন নি? কহা রাখবো, কাঁচা সময় মতো যদি চায় দিবেন নি? কে দিব? কয়, দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে নি? কয় না, কোনো কষ্ট আসবে না। এবার আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত, গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন, সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আল্লাহ আমানত নিয়ে গেছেন। স্বামী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া হুশে আসিয়া কয়, রে বিবি, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কোনো কোনো কষ্ট নাই, আল্লাহর কাজের উপরে আমি খুশি, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আশ্চর্য, আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী, তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন, তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো। আমার অন্তর বলে, এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে, তবে আমাকে ওয়াদা দাও, তুমি জান্নাতে যাইবা, আমাকে নিয়ে যাইবা নি। ধৈর্য, ও আল্লাহর বান্দা, ও যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেইটা রাস্তায় চললে কেউ আমারে বাধা দিত না, কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন নামাজ সারি না, বেপর্দায় চলি না? ও যুবক বাবা, আমি এতক্ষণ তোমাদের চিল্লায় যে বয়ান করলাম, একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো মাদ্রাসায় হুজুর হও, একবারও বলি নাই তাবলিগ না করলে জাহান্নামে যেতে হবে, আমি বরং আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করবা না, বলবা হাফিজ ভাই এটা আপনার দ্বারা সম্ভব, আমরা কেমনে করব, আমরা তো ভালো পরিবেশে থাকি না। এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে, তুমি আমাকে জবাব দাও, এই লাইনে থাকিয়াও পাঁচ নামাজ পড়ে আছে না নাই, তাহলে তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে যুবক,
তোমার মতো যুবক কৃষি কাজ করে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না, এই যে রোজার ইট্টা গেল, কত মানুষ গেল, মইরা একসাথে 22 জন মারা গেছে, 14 জন নাই, 11 জন নাই, বেশিরভাগ লাশ, যুবক যুবক, তাজা তাজা যুবক। ঘুমের ঘরেও কত যুবক মরে যায়, কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? মনে রে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মনটাকে তৈরি করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপর্দায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ সারবো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া, এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আল্লাহ তাআলা হেদায়াত না দিলে হেদায়াত পাওয়া যায় না। নবীজি বয়ান করলেন, আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। হেদায়াতের চাবি আল্লাহর হাতে, জানি না কার দিলটা নরম, কে হেদায়াত পাবে, কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে? জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে চাকরি করি, স্কুলে পড়ি আর যা করি, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, আমি তাদেরকে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي কুদরতের নজর দিয়ে তাকায় দেখি, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, প্রচন্ড গরম, আবার প্রচন্ড তুফানের পূর্বাভাস, এরপরও আপনার গোলামরায় ময়দান ছেড়ে বাসায় যায় নাই, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই, আমরা গুনাগার, তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, আর দাড়ি কাটব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলব। আয় আল্লাহ, ময়দানে আমার ওলামায়ে কেরাম মুরব্বী হাদিসাব, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন, সবার এই তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর